Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, tumra shobai kemon acho? Asha kori tumra shobai bhalo acho, shusto acho. Amiyo bhalo achi inshallah. Dear learners, abar chole ashlam tomader majhe arekta notun class niye. Ajker ei class e ami tomaderke amar ekti hand note theke kichu guruttopurno writing part ebong grammar তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো ডিয়ার লার্নার্স, এই ক্লাসে মূলত তেমন আমি আলোচনা করব না, বাট তোমাদেরকে সবগুলোই ক্লাস আকারে বানিয়ে দেব। সো সবাই একটু ফলো করো। প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা একটা অ্যাপ্লিকেশন ফর আ ফুল ফ্রি স্টুডেন্টশিপ। ওকে, সুন্দর করে তোমরা আমি যেভাবে ধরছি, তোমরা এখান থেকে ভিডিওটা পজ করে অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে ফলো করে করে তোমরা এই পড়াগুলো কালেকশন করে নেবে। ডিয়ার লার্নার্স, এরপরে দেখো এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ যেটা টিসি বলে, এই অ্যাপ্লিকেশনটা এখানে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এটা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে বা কালেকশন করে নেবে। এরপর এখানে আরও দুইটা অ্যাপ্লিকেশন আমরা দেখতে পারতেছি। একটি হলো অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স। লিভ অফ অ্যাবসেন্স, এই যে ছুটির জন্য যে আবেদনটা সেটা বোঝায়। এখানে ক্লাস সিক্স সেভেনের স্টুডেন্টসদের জন্য এই অ্যাপ্লিকেশনগুলো বেশি কাজে লাগে। ডিয়ার লার্নার্স, এরপরে দেখো অ্যাপ্লিকেশন ফর মর্নিং স্কুল অর্থাৎ সকালে বিদ্যালয় সংগঠিত করার জন্য বা সকালে বিদ্যালয় যেন হয় এই বিষয়ের উপরে একটা অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশনগুলো তোমরা অবশ্যই ভালো লাগলে নিজেদের নোটবুকে উঠিয়ে নেবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ডিয়ার লার্নার্স, এরপরে চলে যাচ্ছি পরবর্তী ধাপে। ডিয়ার লার্নার্স, এরপরে দেখো এখানে ইমেইল রয়েছে। ইমেইলের সাবজেক্টটা রয়েছে অ্যাবাউট এম ইন লাইফ সম্পর্কে একদম সুন্দর করে একটি সহজ উপায়ে ইমেইল লিখে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই এটা কালেকশন করে নেবে। এরপর এখানে আরও একটা ইমেইল আমরা দেখতে পারতেছি রিগার্ডিং ক্যান্সেলেশন অফ আ বুক টিকেট। ডিয়ার লার্নার্স, এখানে একটু ইয়ে করে দেই, কালেকশন করতে হবে। আমি দিচ্ছি ঠিক করে, এটা ঠিক করে দিয়েছি। এখানে হবে বুকড টিকেট অর্থাৎ একটা টিকিট ক্রয় করা হয়েছিল বা অনলাইনে বুক করা হয়েছিল, সেই টিকিটটা ক্যান্সেল করার জন্য পরিবহন ম্যানেজারের নিকটে একটা ইমেইল। চলে যাচ্ছি তার পরের ধাপে। ডিয়ার লার্নার্স, এইখানে তোমরা তোমাদের আরও দুইটা ইমেইল পাবে। ইনভাইটেশন টু জয়েন দ্য বার্থডে পার্টি, একদম সহজভাবে এই ইমেইল গুলো লেখা হয়েছে। ইমেইলগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই কালেকশন করে নেবে এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে। ডিয়ার লার্নার্স, তোমরা যারা সহজ উপায়ে রাইটিং পার্ট চাও অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো বা ফলো করবে। আর যারা ফলো করেছো অলরেডি বা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশেই থাকবে, আমি তোমাদেরকে নিয়মিত তোমাদের পড়া বিষয়ক ভিডিও আপলোড করে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স, লাস্টে আমাদের আরেকটা ইমেল রয়েছে রিটার্ন দ্য বুক। এটা অনেক সুন্দরভাবে এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা এই ইমেইলটাও কালেকশন করে নেবে। চলে যাচ্ছি পরের ধাপে। মাই ডিয়ার লার্নার্স, তোমাদের জন্য দেখো এখানে জার্নি বাই বোট। এই জার্নি বাই বোট, এই কম্পোজিশনটি এখানে দিয়ে দেওয়া হলো, এটা তোমরা অবশ্যই সংগ্রহ করে নেবে। এখানে একদম সহজ করে লেখা হয়েছে। চলে যাচ্ছি পরের ধাপে। এখানে আমরা আর একটা কম্পোজিশন দেখতে পাচ্ছি নিউজ পেপার সম্পর্কে, এটাও বেশ সহজ করে লেখা হয়েছে, তোমরা এটাও কালেকশন করে নেবে। ডিয়ার লার্নার্স, পরের ধাপে চলে যাচ্ছি। এটা হচ্ছে মাই ডেইলি লাইফ, এটাও অনেক সুন্দর করে লেখা হয়েছে সহজ ভাষায়। ডিয়ার লার্নার্স, তোমরা এটাও নিয়ে নেবে কালেকশন করে। লাস্টে এখানে তোমাদের জন্য দুইটি প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে মাই ফেভারিট টিচার সম্পর্কে এবং আর্টিস্টল সম্পর্কে।
ওকে আর লাস্টে তোমাদের আরেকটা গ্রামাটিক্যাল শিট দেখাবো বা পেজ দেখাবো যেটা তোমাদেরকে অনেক হেল্প করবে। ডিয়ার লার্নার্স, এখানে সেন্টেন্স সম্পর্কে এ টু জেড লেখা আছে, তোমরা পজ করে অর্থাৎ ভিডিওটাকে বিরতি দিয়ে থামিয়ে তোমরা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করবে। এর পরবর্তী পেজটা একটু সমস্যা হয়েছে, যাই হোক ওটা আমি দেখাতে পারছি না। ডিয়ার লার্নার্স, তারপরে তোমাদেরকে আমি এই পেজটাকে দেখাচ্ছি, পেজটা ফটোকপিতে সমস্যা হয়েছে, তো এখানে তোমরা যে জিনিসটা শিখবে সেটা আমি একটু বলে দিচ্ছি। ইন্টাগ্রেটিভ সেন্টেন্স সম্পর্কে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝে তাকে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স বলে। ইন্টাগ্রেটিভ সেন্টেন্স চেনার জন্য আমরা যে ওয়ার্ডগুলো মনে রাখতে পারি সেগুলো হলো, যত ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে এবং অক্সিলারি ওয়ার্ড রয়েছে সেগুলো হলো আমাদের ইন্টাগ্রেটিভ সেন্টেন্সের স্টার্টিংয়ে থাকে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, এটার সাহায্যেও তোমরা চিনতে পারবে। ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ উপদেশ নিষেধ অনুরোধ প্রস্তাব করা বোঝায় তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ করা বোঝালে ভার্ব ওয়ান বা ভি ওয়ান দিয়ে শুরু হয়, নিষেধ করা বোঝালে ডোন্ট দিয়ে শুরু হয়, উপদেশ করা বোঝালে অলওয়েজ নেভার দিয়ে বাক্য শুরু হয়, অনুরোধ করা বোঝালে প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হয়, প্রস্তাব করা বোঝালে লেটের পরে সবসময় পার্সোনাল অবজেক্ট বসে। সংক্ষেপে ভি ওয়ান, ডোন্ট, অলওয়েজ, নেভার, প্লিজ, কাইন্ডলি, লেট এগুলো দিয়ে শুরু হয়। ডিয়ার লার্নার্স, অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মে বা লং দ্বারা শুরু হয়, ওকে, যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ লিভ লং। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক বা আবার আনন্দ দুঃখ বেদনা ভয় ঘৃণা প্রভৃতি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স সর্বদা এইখানে যে ওয়ার্ডগুলো তোমরা দেখতে পারতেছো এইগুলো দ্বারা শুরু হয়, আহ, ওহ, ইয়ে, হাই, হ্যালো, ওয়াও, অ্যামেজিং, মার্ভেলাস, হোয়াট আ, হোয়াট অ্যান, হাউ বিউটিফুল, হাউ নাইস, অ্যালাস, হুরে, হাস প্রভৃতি ওয়ার্ড দ্বারা শুরু হয় এবং এই সেন্টেন্সের শেষে একটি আশ্চর্যবোধক চিহ্ন থাকে। আর ডিয়ার লার্নার্স, এই ওয়ার্ডগুলো যখনই তোমাদের দেখবে যে এই ওয়ার্ডগুলো রয়েছে তখনই কিন্তু এগুলোর পরেই এই নোট অফ এক্সক্লেমেশন মার্ক বা বিশ্বচিহ্ন বসে। ডিয়ার লার্নার্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আমার একটা সুন্দর ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখে আসতে পারো। দ্য ইজিয়েস্ট ওয়ে অফ লার্নিং সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। তো তারপরে তোমাদের বলে দেই যে সেন্টেন্সের একটা সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে, সেটা হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কোনো প্রকার কনজাংশন থাকে না। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ফিনিট ভার্ব থাকে সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে অনেকগুলো তোমরা এখানে ইয়ে দেখতে পারতেছো, কনজাংশন দেখতে পারতেছো, অ্যাজ, আফটার, বিফোর, বিকজ, এরপরে হচ্ছে আমাদের অলদো, ওকে, এরপরে আমাদের রয়েছে হলো টিল, আনটিল, আনলেস, দ্যাট, সো দ্যাট, আর অনেক কনজাংশন রয়েছে। আর কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ফিনিট ভার্ব এবং এক বা একাধিক কোঅর্ডিনেট কনজাংশন থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। সো ডিয়ার লার্নার্স, কম্পাউন্ড সেন্টেন্স মনে রাখার জন্য তোমরা আভিস টু ডাব্লিউ এই শর্টকাট ওয়ার্ডটি মনে রাখতে পারো, ওকে। তো চলে যাচ্ছি আমি পরে ধাপে। ডিয়ার লার্নার্স, এখানে আর্টিকেল সম্পর্কে সুন্দরভাবে আমি তোমাদের জন্য চার্ট করে দিয়েছি, চার্টটা তোমরা অবশ্যই যদি পছন্দ হয় উঠিয়ে নেবে, একদম সহজভাবে এটা লেখা হয়েছে। কোনো ওয়ার্ডের কোনো শূন্যস্থানের পরে, শূন্যস্থানের পরে যদি ভাওয়াল লেটার দিয়ে কোনো ওয়ার্ড গঠিত হয় অর্থাৎ এই আই ইউ দিয়ে শুরু হয় তখন কিন্তু শূন্যস্থানে অ্যান বসে, আর এই ভাওয়াল ছাড়া বাকি যে কনসোনেন্ট লেটার রয়েছে সেগুলো দিয়ে শুরু হলে শূন্যস্থানে অ্যান এ বসে। ই এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন এ বসে, যেমন ইউ, ইউরোপিয়ান। আর ও এর উচ্চারণ যখন ওয়ানের মতো হয় তখন এ বসে, আর ওয়ান ছাড়া কিন্তু অন্যগুলোর পূর্বে এ আবার বসে। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে এ বসে, এইচের উচ্চারণ উজ্জ্বল থাকলে অ্যান বসে, ওকে। আবার কিছু অ্যাব্রিভিয়েশন বা ডিগ্রি রয়েছে, সংক্ষিপ্ত উপাধি রয়েছে, এগুলোর থাকলে তোমরা হচ্ছে অ্যান বসাবে, যেমন FRCS, SHSC, LLB, MA, MBBS, MCOM, NGO, RS, SSC, ওকে। এগুলো দিয়ে ডিগ্রি শুরু হলে তোমরা অবশ্যই কী দিয়ে দেবে, এখানে হচ্ছে অ্যান বসিয়ে দেবে। আর একটা নিয়ম বলে দেয় সেটা হচ্ছে
এই সমস্ত অ্যাব্রিভিয়েশনগুলো উচ্চারণে প্রথমে তোমরা এ বা স্বরের মতো উচ্চারণ পাবে ওকে আর এই যে যেগুলো কনসোনেন্ট রয়েছে এটাও কনসোনেন্ট রয়েছে এগুলোর কার চিহ্ন হিসেবে রশ্মিকার বা একার থাকলে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে অ্যান হবে না যেমন বিএ বি বহিষ্কার বি রশ্মিকার রয়েছে কে কৈকার কে এখানে কিন্তু এই জন্য অ্যান হবে না এই হবে আর ডেলানার্স এখানে যত ওয়ার্ড রয়েছে সবগুলোর পূর্বে তোমরা এ বসিয়ে দিবে অর্থাৎ এগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে ভাওয়াল দিয়ে শুরু হলে ওই যে ওখানে যে আমরা নিয়মকরণ বললাম ইউ বা ওয়ান ওকে এগুলোর মতো উচ্চারণ হলে এ আবার এ হয় এখানে যত ওয়ার্ড রয়েছে সবগুলোর পূর্বে তোমরা অ্যান ব্যবহার করে দিবে চলে যাচ্ছি আর একটা ধাপে এটা বলেই আজকের ক্লাসটা এখানে শেষ হবে ডেয়ালার্নার্স এখানে তোমরা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ সমস্ত ওয়ার্ডগুলোর পূর্বে তোমরা এ এই যে দা ব্যবহার করে দিবে তোমরা ফলো করো যেমন আমরা বলবো এইভাবে দা পদ্মা দা মেঘনা দা যমুনা এবার দেখো দা সান দা তাজমহল যেটাই বলো তোমরা সুন্দরভাবে এখানে সাজিয়ে দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ডের পূর্বে তোমরা দা বলবে ওকে সো ডেয়ালার্নার্স আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক দিয়ে দিবে পারলে বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিও আর কমেন্টে তোমার মতামতটা আমাকে জানাবে আল্লাহ হাফেজ